বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে পর্ণা ব্লগে স্বাগত। আর এখন বাজে 6:15। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই চা নিয়ে বসে পড়েছি, আর অলরেডি সন্ধ্যে দিচ্ছে আশেপাশের বাড়িতে। চাটা খেয়ে তারপর আমিও সন্ধ্যেটা দেব। আর আমার সাথে ঋষানো বিস্কুট নিয়ে বসে পড়েছে, খাবে বলুন। আর আজকে টিফিন টিফিন বানাইনি, ওই ক্ষীরের গজাগুলো হয় না কালো কালো দেখতে, হ্যাঁ বাবা, ওই ক্ষীরের গজাই খেয়েছি। আর টিফিন বানাইনি, আর আবার রাত্রি শোনের বাবা হচ্ছে ডিমের ঝোল করতে, সেই ডিমের ঝোল বানাবো। ঝোল বানাবো না, ডিমের কারি টাইপেরই করবো। আর জানো বলে ওর সাথে বলছি পরোটা খাবো, রুটি দিয়েও ভালো লাগবে কিন্তু পরোটা দিয়ে বেশি ভালো লাগবে। পরোটা দিয়ে খাওয়ার ইচ্ছা আছে, দেখছি। কেননা তার আগে সন্ধ্যেটা চলে গেলে পরে রাস্তায় বেরোতে হবে। কদিন না আগে সপ্তাহে দুটো শাড়ি আমি পিকো আর ফলস পা লাগাতে দিয়ে এসেছি, ওইটা আজকে আনার কথা। ওইগুলো আনতে যেতে হবে, আনতে গিয়ে আবার কয়েকটা শাড়ি ফলস পা আর পিকোর জন্য দিয়ে আসবো। এইসব করে এসে তারপরে ডিমের কারি করতে হবে, তারপর রুটি বা পরোটা চিন্তা করবো। ইচ্ছা আছে পরোটা খাওয়ার, দেখা যাক। তার আগে চাটা খেয়ে নি। ঋষানকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম শাড়ির জন্য, আমার গিয়ে দেখি শাড়ি হয়নি, বললো কালকে আসো। আবার কালকে যেতে ভাল লাগে না, এই জামা পরো। আর নিচে একা হলে কি ঝপ করে জামাটা পরে চলে যাওয়া যায়, কিন্তু ঋষানকেও নিয়ে যেতে হয়, ওরে আবার জামা কাপড় পরা। এই কারণে না আমারও রাস্তায় বেরোতে ইচ্ছাই করে না। যাই হোক, আবার চলে এসেছি, কালকে আবার যাব। তা এসে ডিমটা সেদ্ধ বসিয়ে এসছি, অনেকক্ষণ হয়েছে, তা 15 মিনিটের মতো হবে। এসে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, ঢেকে রেখেছি। এবার 8টা, এখন 7:45 বাজে। 8টা বাজলে পরে ডিমটা আগে করবো রান্না, আলু ঠালু মশলাপাতি কুটে, তারপরে যখন তাড়াতাড়ি চলে এসছি আজকে শিওর পরোটা। বাবা ডিমও ফুটছে, এখানে ডিমগুলো কিছু ভেজে নিলাম, আর ফোড়নের তেজপাতা সাদা জিরে নিয়ে নিয়েছি। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, আর এখানে যেরকম রেগুলার মশলা থাকে, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ও আর গরম মশলা, দারচিনি, এলাচ, এগুলো মনে করে আজকে এইটার সাথে বেটেছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আগে তুলে নিই। নুন চিনি দিয়ে দিয়েছি মশলায়, ফোড়ন, সরি, আগে ফোড়ন দিয়ে মশলা দিয়ে নুন চিনি দিয়ে দিয়েছি। এবার মশলাটা শুধু ভাজা হওয়ার, ওই ভাজা হয়ে গেলেই, ভাজা ভাজা হয়ে গেলেই তেল ছাড়লেই জল দিয়ে দেবো অল্প অল্প। ভাজা ভাজা হোক মশলাটা,
আরে কাঁচা কাঁচা গন্ধ লাগবে। যেহেতু কষা কষা করবো তাই মানে বেশি কষাও না আবার তেল টেলে ঝোলও না, ওর জন্যই অল্প জল দিলাম। এবার একটু ঢেকে রাখবো। আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, তাও একটা দুটো একটু শক্ত শক্ত আছে, এই ঝোল ফুটতে ফুটতে ওগুলো সেদ্ধ হয়ে যাবে। আর যখন মশলা কষাচ্ছিলাম তখনই ডিম আর আলুটাও ওই কষার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এটা সেদ্ধ হোক, সেদ্ধ হয়ে গেলে একটু মাখা মাখা মানে ঝোলটা ফুটে মাখা মাখা হয়ে এলেই আমার ডিম কমপ্লিট। এরপর আটা মাখতে হবে। দুধ জল বসিয়ে দিয়েছি, কারণ ঋষান রাতের বেলা মাঝে মাঝে উঠে দুধ খায়, ভোরের দিকেও দিতে হয়, তার জন্য এখন দুধটা জাল দেব। বসিয়ে দিয়েছি এখানে, ঋষানে দুধ রুটি ভিজিয়ে রেখেছি, খাওয়াবো। আর এইদিকে হচ্ছে এখানে কত দুধ পড়েছে, এই শশা কেটে রেখেছি, ঋষানের বাবা রুটি দিয়ে খাবে, আর এখানে রুটি করা আছে। আর এই হচ্ছে আমার আন্টা কারি, মাখা মাখাই ঝোল রেখেছি। ওখানে মটর ভেজানো মানে ভিজিয়েছিলাম সকালে, আজকে ঘুগনি করার কথা ছিল, তো ঋষানে বাবা বললো ডিমের কারি করতে, তাই মটরগুলো আবার জল ঝরিয়ে রেখেছি, কালকে ভিজাবো, কালকে বিকালে মটরটা বানাবোই। আর আরেকটা কথা আমি বারবার রুটি রুটি বলছি, যেখানে পরোটা করবো বলেছিলাম, ঋষানে বাবা বললো আমি রুটি খাবো, তার জন্য আজকে রুটি করলাম। কিন্তু কালকে আমি যেহেতু ঘুগনি বানাবো, কালকে আমি পরোটা করব। আজকে ঋষানে বাবার কথা রেখেছি, কালকে আমার কথা থাকবে, ঘুগনির সাথে পরোটা খাওয়া হবে, আর ডিমের কারির সঙ্গে খাক ঋষানে বাবা রুটি, আমি ভাত দিয়ে খাবো। তাই বের করে রেখেছি ভাতের হাঁড়িটা। এখানে হচ্ছে রাসকৃতি বাসন, সন্ধ্যে থেকে যা যা খাওয়া হয়েছে সব বাসন পড়ে আছে, এই রান্না করলাম সেই বাসনেই। ঋষানকে খাওয়াবো, আমি খাবো, ঋষানের বাবা খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হলে তার আরো বাসন পড়বে, একবারে সব মেজে তারপরে রাতে শুতে যাবো। মশারি খাটানো কমপ্লিট, শুয়েও পড়েছি, ঋষান দুধও খাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ওই ঋষানের যে নতুন বালিশটা, এখনো উঁচু হয়ে রয়েছে, দেখেছ, এখনো নরম হয়নি। রোদ রাতে শুই না, দুপুরে শুই, তাই ঘাড় যন্ত্রণা করে, তাও শুই। যে ই বাবা, পোকা মশারির ভেতর, এই এতক্ষণ পোকাটার সঙ্গে যুদ্ধ চলল, যুদ্ধ করে পোকাটাকে বের করেছি। বাবা, পোকাটা যেমন শক্ত সেমন উঠছে, খালি দিয়েছি তারপর চটের তলায় না রেখে পা দিয়ে করে চিপি 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 করে থেতলে দিয়েছি পোকাটাকে। তো ঠিক আছে, হ্যাঁ পেয়ে গেছি। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। টাটা বন্ধুরা।